রংপুরের শ্যামপুর চিনিকল বন্ধ থাকায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। এছাড়া বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিক কর্মচারীরা। মিলটি চালুর দাবি জানালেও কোনো সুখবর নেই কর্তৃপক্ষের কাছে। বছর তিনেক ধরে ঘুরছে না রংপুরের শ্যামপুর চিনিকলের চাকা। পড়ে থেকে নষ্ট হচ্ছে আখ পরিবহনের 200+ ট্রলি সহ প্রায় 3.5 কোটি টাকার যন্ত্রাংশ। 2000 সালের পর থেকে টানা লোকসানের মুখে পড়ে চিনিকলটি। যাতে বন্ধের আগে সবশেষ লোকসান দেখানো হয় 505 কোটি টাকা। এরপর আর যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণে কোনো উদ্যোগ নেই। অনেক জায়গায় টিনও নষ্ট হয়েছে, টিন পড়ে যাচ্ছে এবং যন্ত্রপাতিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। মাল পানি দিলে ভালো ছিল, নিয়ে গেছে বিভিন্ন মিলে, আর কারখানার অবস্থা বেশি একটা ভালো না। ভালো মিলটা এইভাবে নষ্ট হয়ে গেলে আমাদেরও তো ভাই আফসোসের ব্যাপার, ঠিক আছে না? তা আমরাও চাই যে মিলটা একটু ভালো হোক, চলুক। মাসের পর মাস বেতন বন্ধ থাকায় মানবেতর দিন কাটছে শ্রমিক কর্মচারীদের। কুশিয়ার চাষ করবে না ভাই, আমরা খুব অভাবে পড়ে গেছি। আমাদের এই 5-6 মাস থেকে বেতন নাই, আমাদের সিকিউরিটি গার্ড আমরা খুব অসহায় আছি। সংসার চলা খুব কষ্ট হচ্ছে আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টের মধ্যে আছি। শ্রমিক নেতারা মিলটি চালুর দাবি জানালেও কর্তৃপক্ষ বলছে কর্মকর্তা কর্মচারীদের যে বেতন বকেয়া আছে তা পরিশোধের সামর্থ্য নেই। এখানকার কর্মরত কর্মকর্তাদের দুর্নীতি এবং অব্যবস্থাপনার জন্যই কিন্তু আজকে শ্যামপুর সুগার মিলের এই হাল হয়েছে। আমরা মনে করি যে অবিলম্বে শ্যামপুর সুগার মিল চালু করা উচিত। এখানে যে শ্রমিকরা কর্মরত ছিল তারা দিনের পর দিন বেতন ভাতা পায়নি, বেতন ভাতা না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। বর্তমানে স্থগিত আছে সরকারি, পরবর্তী এখন নির্দেশনাগুলো আসেনি, নির্দেশনা আসলে সরকারি সিদ্ধান্ত মতে ব্যবস্থা গ্রহণ করা হবে। বকেয়া বেতন বাকি পড়ে গেছে, 4-5 মাসের বকেয়া বেতন বাকি পড়ে গেছে, পার্টির দানা পাওনা দিয়ে বাকি পড়ে গেছে, অবসরপ্রাপ্ত লোকরা আছে তারাও দীর্ঘদিন ধরে ঘুরতেছে। 2020 সালে বন্ধের আগ পর্যন্ত শ্যামপুর চিনিকলে প্রতিদিন কাজ করতেন 300 শ্রমিক। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর। 5 বছর ধরে 9 লাখ টাকারও বেশি বিল বকেয়া, তাই বিচ্ছিন্ন বিদ্যুতের লাইন, লক করা প্রিপেড মিটার, অথচ দিব্যি চলছে ভবনে বিদ্যুতের ব্যবহার। আর এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের মোগলটুলি এলাকার একটি আবাসিক ভবনে। অভিযোগ রয়েছে বিদ্যুৎ অফিসের লোকজনই গ্রাহক থেকে টাকা নিয়ে বাইপাস সংযোগ দিয়ে এভাবে লাখ লাখ টাকা রাজস্ব বঞ্চিত করছে সরকারকে। ইমদাদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। বিচ্ছিন্ন বিদ্যুতের মিটারের লাইন, ঝলসানো প্রিপেড মিটার, অথচ ভেতরে দিব্যি জ্বলছে বাতি, বাসা চলছে টিভি ফ্রিজ। এটি চট্টগ্রামের মোগলটুলি এলাকার একটি আবাসিক ভবনের চিত্র, যেখানে 9,26,000 টাকা বিল বকেয়া থাকায় গত জানুয়ারি মাসে কেটে দেওয়া হয় বাসার 10টি প্রিপেড মিটারের সবগুলোর সংযোগ। অথচ মঙ্গলবার সকালে গিয়ে দেখা মিলল বিদ্যুৎ ব্যবহারের স্বাভাবিক চিত্রের। এখন কারেন্ট আছে বাসায়, কারেন্ট আছে, এখন বাসায় কারেন্ট আছে। জানুয়ারি 2 তারিখ কার লাইন কাটছে, সপ্তাহে আসছে আর কি। কাগজে কলমে বিদ্যুৎ বিচ্ছিন্ন এই ভবনে যেখানে সবগুলো মিটারের লাইনই কাটা, সেখানে কিভাবে চলছে বিদ্যুতের ব্যবহার আর পিডিবির অজ্ঞাতে সংযোগী বা কিভাবে, তার নেই কোনো সদুত্তর। যদিও ভবন মালিকদের একজনের দাবি, বকেয়া পরিশোধ করায় সংযোগ দিয়ে গেছেন বিদ্যুৎ অফিসের লোকজন। বকেয়া পেমেন্ট করাইছে বিল লাইন লাইনকে দিয়ে গেছে। এই যে ইয়া থেকে বিদ্যুৎ থেকে নাম তো জানি না, এখন বাইকে বিদ্যুতের অনেক কর্মচারী আছে, কয়টা কর্মচারীর নাম মনে রাখি। অথচ পিডিবির কাছে বকেয়া পরিশোধের কোনো তথ্যই নেই আর মিটারের লাইন কাটা অবস্থায় বিদ্যুৎ ব্যবহারের সুযোগ নেই। বিষয়টি জানার পর এখন এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন নির্বাহী প্রকৌশলী। যদি না পেমেন্ট না করা থাকে তাহলে তার কোনো সংযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। যদি এরকম লাইন ডাইরেক্ট থাকে সরাসরি, এটা কিন্তু সম্পূর্ণ অবৈধ। যদি এরকম যদি আমাদের পিয়ে থাকি আমরা, তাহলে আমরা সবসময় এটাকে আমরা জরিমানার আওতায় নিয়ে আসবো। কমিটি করার জন্যে অলরেডি আমরা প্রস্তাব পাঠিয়েছি, কমিটি এখানে নির্ধারণ করে দেবে যে কোথায় কে সংশ্লিষ্ট আছে কি না, তাহলে ওই আলোকে আমরা পরবর্তী ব্যবস্থা নেবো। এটা অভিযোগ, বিদ্যুৎ বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা টাকা নিয়ে বিভিন্ন স্থানে এমন অবৈধ সুবিধা দেন গ্রাহকদের, তাতে লাখ লাখ টাকার রাজস্ব বঞ্চিত হয় সরকার। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। নড়াইল যশোর পৌরসভার আনাচে কানাচে গড়ে উঠছে বহুতল ভবন, যেখানে নেই নিরাপত্তা বেষ্টনী। নিয়মনীতি তোয়াক্কা না করে চলছে নির্মাণ কাজ, কোথাও কোথাও নেই চলাচল উপযোগী সড়ক কিংবা ড্রেনেজ ব্যবস্থা, আর এতে বাড়ছে জনদুর্ভোগ।
চিত্রা নদীর শহর নড়াইল, যার প্রাণকেন্দ্র মহিষখোলা। গাছপালায় ঘেরা এই জনপদে গড়ে উঠছে বহুতল ভবন। এই এলাকায় একটি ভবন তুলেছেন সরকারি এক কর্মকর্তা, কিন্তু পয়োনিষ্কাশন ব্যবস্থা করেছেন রাস্তার উপর। শহরের বেশিরভাগ ভবনই নির্মাণ করা হচ্ছে একইভাবে। এক জায়গা 6 ফিট, এক জায়গা 3 ফিট, এক জায়গা 7 ফিট, এরকম রাস্তা হতো নাকি? প্রসার কোর্ট মানে বাড়ি করে না, এই কারণে হচ্ছে বিভিন্ন প্রতিবেশী যারা থাকে তাদের যাতায়াতে সমস্যা হয়। ন্যাশনাল বিল্ডিং কোড 2020 অনুযায়ী 3 থেকে 5 শতক জমিতে ভবন নির্মাণের সামনের দিকের 5 ফুট ও বাকি 3 পাশে 3 ফুট জায়গা রাখতে হয়। নড়াইল পৌরসভায় ব্যক্তিগত ভবন আছে প্রায় 10,000, এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা রয়েছে অন্তত 200টি, যার বেশিরভাগই মানেনি ভবন নির্মাণ নীতিমালা। ছাড়িয়ে দিয়ে দিয়ে তো রাস্তাটা করা, তা বিল্ডিংটা যখন করা তখন এই রাস্তাটা ছিল না। পৌরসভা অনিয়ম করবো কেন? আমি তো মানতেছি পৌরসভা। নকশা অনুমোদন করেই দায় সারছে পৌরসভা কর্তৃপক্ষ। এই নকশা অনুমোদন করার সময় তাদের সাথে আমাদের চুক্তি থাকে, চুক্তি অনুযায়ী তারা আমাদেরকে ইনফরমেশন দেওয়ার কথা, লেআউট দেওয়ার সময় যে আপনারা আমাদের ইনফরমেশন দেবেন, আমরা যেই আপনাদের লেআউটটা দিয়ে আসবো। কিন্তু এরা আমাদের কাছে কোনো ইনফরমেশন না দিয়েই তারা কাজকর্ম শুরু করে দেয়। আমি আমার যেটুকু পারি আমি চেষ্টা করি, বা আমার পরিষদকে আমি চেষ্টা করি এই বিল্ডিং কোডটা মানার, কিন্তু পুরোপুরি আমি এটা করে উঠতে পারছি না। এদিকে যশোর পৌরসভায় নিরাপত্তা বেষ্টনী ছাড়াই গড়ে উঠছে বহুতল ভবন, এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চৌগাছায় একটা এরকম বিল্ডিং করছিল, সেখানে একটা ইট পড়ে একটা বাচ্চা মারা গেছে, শ্রমিক কাজ করতেছে, তারও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এইটা তদারকিতে পৌরসভার কিছুটা গাফিলতি তো আছেই। তবে সতর্ক করতে এরই মধ্যে 12টি ভবনের নির্মাণ কাজ বন্ধ করেছে পৌর কর্তৃপক্ষ। প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযানটা হয়েছে, এটা একটা সতর্কমূলক দেওয়া হয়েছে যাতে তারা সিকিউরিটি সেফটি নিয়ে কাজ করে। গেল জানুয়ারিতে ডেভেলপার কোম্পানির 9টি বহুতল সহ 11টি ভবনের সামনে অনুমোদন না থাকার সাইনবোর্ড টানিয়েছে পৌর কর্তৃপক্ষ। সর্বান্ত হুরাজিনিয়া, চ্যানেল 24। দর্শক, রমজান ঘিরে নিত্যপণ্য ফলের বাজারের খবর জানাতে এই মুহূর্তে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখারুল অনুপম, এবং মাদারীপুরে রয়েছেন আরেক সহকর্মী সাগর হোসেন তামিম। শুরুতেই টাঙ্গাইলে ইফতেখারুল অনুপমের কাছ থেকে নিত্যপণ্যের খবর জানতে চাই অনুপম। ফারুক, টাঙ্গাইলে নিত্যপণ্যের বাজারে রোজার উত্তাপ ভালোভাবেই লেগেছে। রমজানের শুরু থেকেই ছোলা, ভোজ্য তেল, খেজুর, চিনি, ডাল, পেঁয়াজ, গরু, মুরগির মাংস ও ডিম বাড়তি দামে বিক্রি হচ্ছে। অসাধু সিন্ডিকেট গত 2 মাসে ধাপে ধাপে এসব পণ্যের দাম বাড়িয়েছে, আর এই দাম গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। একদিকে করোনায় কর্মসংকোচন, অন্যদিকে পণ্যমূল্য বেশি, সব মিলিয়ে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ পড়েছে চরম বিপাকে। প্রতি বছরের মতো এবারও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রোজায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকবে, এজন্য সব ধরনের ব্যবস্থা আগে থেকে নেওয়া হয়েছে। কিন্তু টাঙ্গাইলের বাজারগুলোতে বাস্তব চিত্র কিন্তু উল্টো। তো আমি বর্তমানে রয়েছি টাঙ্গাইল শহরের প্রধান কাঁচা বাজার। এই কাঁচা বাজারে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে দোকানিরা কিন্তু সকাল থেকেই পসরা সাজিয়ে বসেছে। রোজার মাসে প্রতি কেজি সাধারণ মানের খেজুর বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা, বিভিন্ন মানের চাল বিক্রি হচ্ছে 40 থেকে 70 টাকায়, প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 90 টাকায়, প্রতি কেজি চিনি 120 টাকা, প্রতি কেজি মুগ ডাল 140 টাকা, প্রতি লিটার খোলা সোয়াবিন তেল বিক্রি হচ্ছে 175 থেকে 180 টাকায়, আটা 60 থেকে 65 টাকা, ময়দা 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা তরি তরকারির মধ্যে আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, বেগুনের দাম 5 থেকে 10 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে রোজার কারণে। অন্যান্য বছরের বাজার দর অনুযায়ী শসা বর্তমানে 60 টাকা কেজি এবং লেবু বর্তমানে 70 থেকে 80 টাকা হালিতে বিক্রি হচ্ছে। তো বর্তমানে বাজার মনিটরিং যদি প্রতিনিয়ত থাকতো তাহলে এমন বাজারে দাম বৃদ্ধি পেত না বলে সাধারণ ক্রেতারা কিন্তু মনে করছেন। ফারুক, অনুপম, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা এই মুহূর্তে মাদারীপুরে চলে যেতে চাই, সেখানে ফলের বাজারের খবর জানাতে আমাদের সাথে রয়েছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম জি, ফারুক, আসলে রমজানের শুরুতে ফলের বাজারে যে ঊর্ধ্বমুখী ছিল তার কিছুটা কিন্তু কমতে শুরু করেছে বলে ক্রেতা বিক্রেতারা দাবি করেছে। আমি এই মুহূর্তে মাদারীপুরের পুরান বাজারের ফলের একটি দোকানের সামনে রয়েছি।
এখানে কিন্তু বর্তমানে তরমুজ আসলে আগের চেয়ে অনেকটা দাম কমেছে বলে ক্রেতা বিক্রেতারা দাবি করেছে। বর্তমানে আসলে আগে যে তরমুজের কেজি ছিল 50 থেকে 60 টাকা প্রতি কেজি, এখন সেই তরমুজ কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা প্রতি কেজি। এবং অন্যান্য যে ফলমূল রয়েছে, বিশেষ করে আঙ্গুর ফল এবং কমলা আপেল, এইগুলোর দাম কিন্তু প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা আসলে কমেছে বলে তারা দাবি করেছে। আর আর রমজানের যে অন্যতম একটি হচ্ছে খেজুর, সেই খেজুরের দামও কিন্তু অন্য সময়ের চেয়ে কিছুটা কমেছে বলে তারা দাবি করেছে। বর্তমানে প্রতি কেজি খেজুর কিন্তু বিভিন্ন স্তরের খেজুর রয়েছে, অর্থাৎ 150 থেকে 1200 টাকা পর্যন্ত খেজুর রয়েছে। সেই খেজুর কিন্তু গত সপ্তাহ 200 থেকে 1400 টাকা প্রতি কেজি বিক্রি করেছে। এছাড়া অন্যান্য যে ফলমূল রয়েছে সেগুলো কিন্তু এখন এসে কিছুটা হলেও কমেছে বলে দাবি করেছে। তবে ভোক্তারা কিন্তু দাবি করেছে যে বাজারের এই দ্রব্যমূল্যের এবং এই ফলমূলের দাম কমিয়ে রাখার জন্য প্রতিনিয়ত মোবাইল কোর্টের মাধ্যমে যেন দাম সহনশীল অবস্থায় থাকে, সেই ব্যাপারে মনিটরিংয়ের তারা দাবি করেছে। এছাড়া অন্যান্য শাকসবজি এবং অন্যান্য যে দ্রব্যাদি সেগুলোর দাম কিন্তু কিছুটা হলেও অন্য সময়ের চেয়ে এখন তুলনামূলকভাবে সহনশীল রয়েছে বলে ক্রেতারা দাবি করেছে। তো এই ছিল আমার কাছে ফারুক। সনাতন হিন্দু সম্প্রদায়ের মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবের শেষ দিন আজ। এ নিয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে কুড়িগ্রামে রয়েছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ এবং সিরাজগঞ্জে রয়েছেন আরেক সহকর্মী হিরকগুন। শুরুতেই কুড়িগ্রামে গোলাম মাওলা সিরাজের কাছ থেকে ঘুরে আসতে চাই। সিরাজ, আমি যদি আপনাকে দেখাই আগে যে এখানে মানুষের যে সমাগমটা, ব্রহ্মপুত্রের তীরে চিলমারি উপজেলার কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু এমন একটা পরিস্থিতি যেখানে প্রায় 2 লাখেরও বেশি মানুষ কিন্তু আজকে এখানে সমবেত হয়েছে ব্রহ্মপুত্রের নদের তীরে। এই যে সনাতন ধর্মের মানুষদের আসলে ঐতিহ্যবাহী অষ্টমী স্নান এবং মেলা, এই মেলা ঘিরে কিন্তু এখানে পুণ্যার্থীরা চলে এসেছে কুড়িগ্রাম ছাড়াও দেশের অন্যান্য জেলা থেকে। মূলত ভোর 4টা থেকে 5টা পর্যন্ত কিন্তু এই স্নানের উত্তম লগ্ন ছিল, কিন্তু তারপরেও দিনভর চলবে এই স্নান উৎসব। এইখানে হচ্ছে যে আমরা হিন্দু ধর্মের মানুষদের কাছে যেটা জেনেছি যে এই জায়গাটাকে তারা কিন্তু তীর্থস্থান মনে করে, এখানে 400 বছর ধরে কিন্তু এই স্নান উৎসব বা স্নান মেলাটা হয়ে আসছে। এখানে কিন্তু প্রতি বছরই একইভাবে আয়োজন করা হয়। এবার যে উৎসব যে কমিটি রয়েছে এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা কিন্তু বলেছে যে 2 লাখাধিক পুণ্যার্থী কিন্তু এখানে জড়ো হয়েছে গতকাল থেকে। তারা নানা পূজা অর্চনা এবং হচ্ছে পাপ মোচনের উদ্দেশ্যে এই ব্রহ্মপুত্রের তীরে তারা কিন্তু স্নান করছে। তো এবারে আমরা দেখেছি যে প্রশাসনেরও কিন্তু এখানে বড় একটা নিরাপত্তার ব্যবস্থা ছিল, সব কিছু মিলে পুণ্যার্থীরা কিন্তু অনেকটা খুশি এবারে আয়োজনে। সিরাজ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে ঘুরে আসতে চাই। সেখানে রয়েছেন আরেক সহকর্মী হিরকগুন, আমরা যাচ্ছি তার কাছে। হিরক, যে সিরাজগঞ্জে যমুনা নদীর ঘাটে কিন্তু ভোর থেকেই চলছে মহা অষ্টমীর পুণ্য স্নান। ঠিক যমুনা নদীর পৌর শ্মশান ঘাট এলাকায় যে যমুনা নদীর ঘাট রয়েছে সেখানে কিন্তু ভোর থেকেই যে পুণ্যার্থীরা তারা কিন্তু এখানে এসেছে এবং পাপ মোচন এবং পুণ্যের আশায় কিন্তু এই হিন্দু সম্প্রদায়ের মানুষজন তারা কিন্তু যে পুণ্যার্থীরা তারা এই স্নানে অংশ নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জ সহ জেলার আশেপাশের বিভিন্ন স্থান থেকে কিন্তু পুণ্যার্থীরা তারা এসেছে এবং সকল বয়সের নারী পুরুষ যারা ভক্তবৃন্দ তারা এই যমুনার ঘাটে এসে কিন্তু ভোর থেকে স্নান উৎসবে তারা অংশ নিচ্ছে এবং এই স্নান উৎসবকে ঘিরে কিন্তু এই যমুনা নদীর যে ঘাট এলাকায় কিন্তু সেখানে অনেক মানুষের সমাগম হয়েছে এবং প্রতি বছর এই অষ্টমী তিথিতে, বাসন্তী পূজার অষ্টমী তিথিতে কিন্তু এই মহাস্নান অষ্টমী যে স্নান উৎসব সেটি কিন্তু অনুষ্ঠিত হয় এবং যারা ভক্তরা বলছে যে তারা সেই পুণ্যের আশায় কিন্তু তারা এই স্নানে অংশ নিচ্ছে এবং এছাড়াও গীতা পাঠ এবং সেখানে পূজা অর্চনাও কিন্তু চলছে এবং এই পুণ্য স্নান কিন্তু ভোর থেকে শুরু হয়েছে। ফারুক, হিরক এবং সিরাজ, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম এবং সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ইসলামী ব্যাগ বাংলাদেশ লিমিটেড, দেশ 24 এই ছিল এখনকার মতো। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।